বন্ধুরা, কালী পুজোর আগের দিনে শাক খেতে হয় না, চতুর্দশীর শাক, সেই শাক, চতুর্দশীর যেতে শাক খেতে হয়, কি বলে ওইটা, চোদ্দ শাক খেতে হয়, 14টা প্রদীপ জ্বালাতে হয়। ওই জন্য বাজারে গেছিলাম, ফেসটা দেখাচ্ছি না, চোদ্দ শাক ধুয়ে এনে এই যে রেখেছি, এবার সব রকম দিয়েছি আমি, একটু কুমড়োও দিয়ে দিয়েছি অনেকটা হয়ে যাবে বলে, আর গানটা যেই বন্ধ হয়েছে অমনি তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি, নাহলে এক্ষুনি গান চলবে, তাহলে আবার ভয়েস দিতে হবে, সেই কপিরাইট আসবে। এই এক্ষুনি কড়া বসিয়েছি ওখানে গ্যাসের কাছে, বানিয়ে নেবো যেই গানটা বন্ধ হয়েছে, তুমি ভিডিও করছি, কি জ্বালা, কি জোরে জোরে গান চলছে, বক্স চলছে, পরে আমি বিকেলে গিয়ে প্যান্ডেল ট্যান্ডেল দেখাবো, এটা একটু দেখিয়ে নিলাম যে শাকটা খাবো, 14 শাক, আর 14 তো প্রদীপ জ্বালবো, মানে প্রদীপ বলতে বাতি টাতি তো জানাই, দেখাচ্ছি দেখাবো, দেখা গেলাম ছুটে যেতে হবে, পরে দেখাবো। আর ওপাশে মন্দিরে সব হয়ে গেছে, দেখাবো বিকেলবেলা যাবো দেখাবো, এই যে সাজিয়েছি, তুলি, ভালো লাগছে না, গরম তো ভালো লাগছে না, এখন ডিজে গান হবে, তাই জন্য একটু দেখিয়ে দিলাম, ড্যা 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 করছে মিউজিক। জলে হাত দিলাম, জলের হাতটা মুছি, তারপরে কেউ যে ধরবে সে তো ধরার কেউ নেই। বড়ি দিয়েছি, বড়ি দিয়ে বড়িটা পুড়ে যাচ্ছে, বাজার থেকে এসে এগুলো মা একটু কুচে দিল শাক ফাক গুলো, তো মা ওদিকে গেছে রিমটিকে খেতে দিতে, এখান থেকে খাবার নিয়ে গেছে খেতে দিতে গেল, আর তাহলে ফাঁকে করিনি, এখন সব এইসব গুলো নোংরা হয়ে আছে, এখন পরিষ্কার হয়নি, এই যে সব নোংরা হয়ে আছে, সব পরিষ্কার হবে এগুলো করে নিই, গ্যাসটা সব শাকটা করে নিই, তারপরে পরিষ্কার করবো, নাহলে কখন করবো তাই না, এই শাক করার পরে আবার ওই জন্য দেখাচ্ছে না, মোমবাতি আছে, মোমবাতি বাতিও দেবো, প্রদীপের বাতি আমাদের আছে, ওটা তো বাড়ির মোমবাতি এনেছি, মোমবাতিও জ্বালাবো, 14টা 14 শাক খেয়ে 14টা মোমবাতি জ্বালাবো, এটা খাক, হয়ে গেলে একদম আরেকবার দেখাবো, আপনি বসাচ্ছি, মা বললো শাকটা কর আর একটু বাড়ি থেকে ঘুরে আসি, ইঙ্কিকে খেতে দিয়ে আসি, এই কথা বললো, জল ভর্তি এর মধ্যে চাপা দেবো একটা, আর চতুর্দিকে পিঁপড়ে, পিঁপড়ে হচ্ছে বলে জল দিয়ে বসে রেখে দিয়েছে, জল পিঁপড়ে হচ্ছে বলে জল দিয়ে এটা বসে রেখেছি, এটা এত নোংরা হয়ে যাচ্ছে ওই জন্য কি করবো, থালা খুঁজে পাচ্ছি না, চাপা দিয়ে দিলাম, হোক
ফিনিশিং হয়ে গেল শাকটা, হয়েছে বড়ি দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে খেতে পারবো।